প্রথমে 1 কাপ বেসন জল দিয়ে ভালো করে গুলাতে হবে। ওই গুলানোতে 1 চামচ সাদা তেল দিয়ে আবার ভালো করে গুলাতে হবে। তারপর সেটাকে দুটো ভাগ করব। একটাতে রেড ফুড কালার দেব আর একটাতে ইয়েলো ফুড কালার দেব। দেওয়ার পরে সেটাকে সাদা তেল দিয়ে ভেজে নেব। হ্যাঁ, যদি জল দিয়ে ধুয়ে না নেই তাহলে গোল গোল হবে না, লম্বা লম্বা হয়ে যাবে। এই জন্য পরিষ্কার করে নিলাম। এখন আবার দিব এখানে। বন্ধুরা, এটা তো ছোট, এটাতে নাড়া দেওয়া যাবে না, ওর জন্য এটা নিয়ে নিলাম। এখন এই শিরাটা দিয়ে দিব। এই শিরাটা দিয়ে একটু ঢেকে রাখবো। অনেকে জাল দেয়, আমি জাল দিব না, ঢেকে রাখলেই নরম হয়ে যাবে। অনেকে 20 মিনিট ঢেকে রাখে, হ্যাঁ আমি 10 মিনিটই ঢেকে রেখেছি। এখন হচ্ছে এটা খেয়ে দেখাবো তোমাদের কেমন হলো। বুন্দিয়া, বেসনের বুন্দিয়া, কিন্তু বেসন দিয়ে করেছি। এখন খাচ্ছি, দেখি কেমন হলো। এই যে দেখো, দারুণ টেস্ট।